ইমান আমল আর আখলাকের আম্বায়নের মধ্য দিয়ে ফজরের নামাজের পর শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। বয়ান করেন মাওলানা সাদ কান্দালাভির ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্দালাভি। ইতোমধ্যে তিন দিনের জন্য টঙ্গীর তুরাক তীরের ময়দানে এক সামিয়ানা নিচে সামিল হয়েছেন লাখো মুসল্লি। জিকির আসগার তসবি তাহলিল আর হেদায়তি বয়ানের মধ্য দিয়ে ইস্তেমা মাঠে তিন দিন অবস্থান করবেন মুসল্লিরা। দুপুরে এখানে অনুষ্ঠিত হবে জুমার নামাজ। তাবলিগের মুরব্বীদের সাথে জুমার জামাতে অংশ নেবেন লাখো মুসল্লি। দ্বিতীয় পর্বের এই বিশ্ব ইস্তেমায় অংশ নিচ্ছেন ভারতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্দালাভির অনুসারীরা। তবে মাওলানা সাদ ইস্তেমায় না এলেও ইস্তেমা ময়দানে রয়েছেন মাওলানা সাদ কান্দালাভির তিন ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দালাভি, মাওলানা সাঈদ বিন সাদ কান্দালাভি এবং মাওলানা ইলিয়াস বিন সাদ কান্দালাভি। 11 ফেব্রুয়ারি রবিবার আখিরি মোনাজাত এর মাধ্যমে শেষ হবে এবারে বিশ্ব ইস্তেমা। এতে অংশ নিচ্ছেন বিদেশি মেহমানরাও। ইস্তেমা ময়দানে এই মুহূর্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ, যাচ্ছি তার কাছে। নাসির, দ্বিতীয় পর্বে মুসল্লিদের অংশগ্রহণ কেমন দেখছেন? ইয়াসমিন, তাবলিগ জামাতের এই বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব আজ সকাল থেকে শুরু হয়েছে। প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে অনেকটাই মুসল্লির সংখ্যা কম, কারণ হিসাবে তারা আমাদেরকে যেটা বলেছেন যে দ্বিতীয় পর্বে মূলত এই এলাকার আশেপাশের মুসল্লিরা উপস্থিত কম থাকেন এবং দেশের অভ্যন্তরের বেশিরভাগ মুসল্লিরা প্রথম পর্বে যোগদান করেছিলেন, তারা দ্বিতীয় পর্বে এই সাধারণ মুসল্লি না আসাতে দ্বিতীয় পর্বের প্রথম পর্বের তুলনায় অনেকটাই কম হিসাবে দেখা যাচ্ছে এই বিশ্ব ইস্তেমায়। ইয়াসমিন, আরেকটা বিষয় যে দ্বিতীয় পর্বের বিশ্ব ইস্তেমার যে মাওলানা সাদ অনুসারীরা যোগদান করেছেন, এই সাদ অনুসারীরা বারবার দাবি করেছিলেন মাওলানা সাদকে বিশ্ব ইস্তেমায় রাখার জন্য। সরকারের সাথে তারা এখনও আলোচনা করে যাচ্ছেন এবং আজকের মধ্যে একটা সিদ্ধান্ত হতে পারে বলে তারা আমাদের জানিয়েছেন। সকাল থেকে চলছে আম্বয়ান, আম্বয়ানের পরে এখন বেলা 10টা থেকে তালিম চলছে, খিত্তায় খিত্তায় তালিম চলছে এবং এই তালিমের পরেই শুরু হবে জুমার জামাত। এই জুমার জামাত দেশের বৃহত্তর জুমার জামাত হিসাবে উল্লেখিত আছে। ইয়াসমিন, আমরা জানছিলাম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনের খবর। এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতির খবর জানতে যাচ্ছি উখিয়া সীমান্তে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাহিন। শফিক, সীমান্তের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ফারজানা, আমি এই মুহূর্তে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অবস্থান করছি। এটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা। আপনি আমার ঠিক বাম পাশে এবং পিছনে দেখতে পাচ্ছেন এটি সীমান্ত সড়ক, ঠিক ওই পারেই মিয়ানমার সীমান্ত অবস্থিত এবং গত পরশু দিন অর্থাৎ বুধবারে এই সীমান্ত এলাকা দিয়ে পাড়ি দিয়ে মিয়ানমারের বিজিপির 64 সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সেই কেন্দ্র, সেই জায়গা এটি। এইখানে আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি এই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফিরউদ্দিন চৌধুরী, তিনি জানাচ্ছেন যে মিয়ানমারের ওই পারে নাফ নদী থেকে একটি মৃতদেহ ভেসে এসেছে বলে এলাকাবাসী তাকে জানিয়েছে এবং উখিয়া উপজেলা তিনিও সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে একটি মৃতদেহ নাফ নদী বেয়ে এই পারে এসছে, এটি স্থানীয় লোকজন তাদেরকে জানিয়ে। এছাড়া আজকে মিয়ানমার অংশে যুদ্ধ পরিস্থিতি এই এলাকায় শান্ত, কিন্তু আপনার টেকনাফের দিকে মানুষ থেমে থেমে গুলির শব্দ শুনতে পাচ্ছে সীমান্ত এলাকা থেকে। তো ফারজানা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।